আপনাদেরকে বলতে চাচ্ছি বঙ্গবন্ধু টানেল সম্পর্কে। বর্তমান সময়ে বাংলাদেশ সরকার যে বড় বড় প্রকল্প করার উদ্যোগ গ্রহণ করেছে, এসব প্রকল্পের কারণে বাংলাদেশ পুরো বদলে যাচ্ছে। অতীতে বাংলাদেশকে যেভাবে বিশ্বের মানুষ দুর্নীতি দেশ হিসেবে বিবেচনা করেছিল, এর প্রকল্পগুলোর কারণে বাংলাদেশ আজ বিশ্বের কাছে সম্মানিত। তার মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, রামপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল এবং আরও বিভিন্ন ধরনের বড় বড় প্রকল্প। এই পদ্মা সেতুর কারণে বাংলাদেশ আজ গর্বিত। পদ্মা সেতু প্রকল্পটির এ পর্যন্ত প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে। এই ধরনের বৃহৎ আরেকটি প্রকল্প হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এই প্রকল্পটি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার পুরো চেহারা পাল্টে দেবে। এই প্রকল্পটি চাতুরিচমনি থেকে শুরু হয়ে কর্ণফুলী নদীর তলদেশ গিয়ে পতেঙ্গা শেষ হয়। যেসব কোম্পানির প্রতিষ্ঠান আনোয়ারার মধ্যে রয়েছে এবং তারা তাদের পণ্যগুলো চট্টগ্রাম বন্দরে নেওয়ার জন্য যে রাস্তাটি ব্যবহার করে, তা যদি বঙ্গবন্ধু টানেল দিয়ে নিয়ে যায়, তাহলে তার অর্ধেক সময়ের মধ্যে তাদের পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানো সম্ভব। তাহলে বুঝতেই পারছেন, এই বঙ্গবন্ধু টানেল বাস্তবায়ন হলে এই এলাকার কী পরিমাণ সুবিধা পাবে। প্রকল্পটির কারণে এই অঞ্চলে বড় বড় বিদেশি কোম্পানি ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করছে। এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করলে বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে রাজস্ব পাওয়া সম্ভব। তার পাশাপাশি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং এই অঞ্চলের মানুষ বেকার থাকবে না। এই টানেলের কারণে এই অঞ্চলের মানুষের শহরে যাতায়াত দূরত্ব কমে আসবে। এ পর্যন্ত এই প্রকল্পটির প্রায় 40% কাজ শেষ হয়ে গেছে। 2022 সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন হবে। পরিশেষে নিঃসন্দেহে বলা যায়, এই বঙ্গবন্ধু টানেলটি বাস্তবায়ন হলে আনোয়ারাবাসীদের বেকার থাকতে হবে না এবং এই এলাকার মানুষদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে। এর পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের পিছনে বড় ধরনের ভূমিকা পালন করবে এই টানেল।